নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব নেপচুন তুলা রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, কোনো জাতক বা জাতিকার জন্মকোষ্ঠীর সাপেক্ষে যদি নেপচুনের অবস্থান তুলাতে হচ্ছে, সাধারণভাবে এদের মধ্যে কিন্তু স্নেহপ্রীতির যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু ভীষণভাবে দেখা যায়। এরা অপরের সঙ্গে সাধারণভাবে খুব সহজেই মিশে যায় এবং এরা সহজে কিন্তু যে কোনো মানুষের সাথে মিশতে পারে, তার পটুত্বও কিন্তু এদের মধ্যে দেখা যায়। সাধারণত এরা লোকপ্রিয় হয়ে থাকে, তবে যৌন আকর্ষণের দিকেও কিন্তু প্রবল এদের ক্ষেত্রে টান থাকতে দেখা যায়। স্ত্রীলোকের প্রিয় পাত্র হন এরা, তবে অলস্য বা অবহেলার জন্য, বিফলতার জন্য জীবনে কিন্তু বড় দুঃখ কষ্ট এদের ক্ষেত্রে আসতে দেখা যায়। দেখুন, শৃঙ্খলার অভাবের জন্য অর্থহানি ঘটতে এদের ভীষণভাবে দেখা যায়, নিজের ক্ষেত্রে নিজের জন্য, এমন নয় যে অন্য কারোর জন্য, নিজের দোষেই কিন্তু এদের শৃঙ্খলার অভাবের জন্য কিন্তু অর্থহানি ঘটে থাকে। তবে সহসা প্রাপ্তি এদের জীবনে কখনো কখনো হয়ে থাকে। খুব তীক্ষ্ণ রসবোধ এদের মধ্যে দেখা যায়। অন্তর্দৃষ্টি দিয়ে সব জিনিস বোঝবার যে শক্তি সেটা কিন্তু এদের মধ্যে দেখা যায়। তবে মনোভাব সুন্দর করে প্রকাশ করার ক্ষমতা এদের মধ্যে ভীষণ থাকে। শিল্পকলা থেকে আনন্দ লাভ, শেষ বয়সে তীর্থস্থান বা অদ্ভুত আবিষ্টনের মধ্যে বসবাস করা বা তীর্থস্থানে ভ্রমণের আনন্দ, এমনটি কিন্তু ভীষণভাবে দেখা যায় এদের শেষ জীবনে। কোনো বিচিত্র কাজে লিপ্ত হয়ে বড় অর্থ ক্ষতিও কিন্তু এদের ক্ষেত্রে হতে ভীষণভাবে দেখা যায়। তবে সাধু সঙ্গে আধ্যাত্মিক উন্নতি এদের জীবনে প্রায়শই ঘটতে দেখা যায়। সাধু সঙ্গে আধ্যাত্মিক যে উন্নতির জোয়ার এদের জীবনে কিন্তু এসে থাকে এবং অসাধারণ কর্মের জন্য এদের জীবনে খ্যাতি এবং অখ্যাতি এই দুই কিন্তু এদের জীবনে একই সাথে আসতে দেখা যায়। ভ্রমণের দ্বারা লোকপ্রিয়তা এদের ক্ষেত্রে মিলে থাকে। কোনো গুপ্ত কর্মের জন্য শত্রু দ্বারা নিন্দা প্রচার, এমনটিও কিন্তু এদের ক্ষেত্রে হতে ভীষণভাবে দেখা যায়। তাহলে আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম যে কোনো তুলা রাশিতে অবস্থিত নেপচুন কোনো জাতক বা জাতিকার জন্মগোষ্ঠীর সাপেক্ষে তাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।